হরে কৃষ্ণ, জয় শ্রীল গুরুদেব, জয় শ্রীল প্রভুপাদ। আগামী 20 মার্চ শুক্রবার পাপ মোচিনী একাদশী, পারণের টাইম পরদিন অর্থাৎ 21 মার্চ শনিবার সকাল 5:39 থেকে 7:57 পর্যন্ত। এটি পশ্চিমবঙ্গের পারণের সময় বললাম। যারা অন্যত্র বাস করেন তারা ইস্কন পঞ্জিকা থেকে সেই সেই স্থানের পারণের সময় দেখে নেবেন। এখন আমরা আসছি এই পাপ মোচিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথায়। যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ এই মাহাত্ম বর্ণনা করেছেন এবং পূর্বে লোমশ মুনি এই ব্রত মাহাত্ম্য বলেছিলেন রাজা মান্ধাতাকে। তা সেই ব্রত মাহাত্ম্য কাহিনী আমরা এখন শ্রবণ করব। অতি প্রাচীনকালে একটি মনোরম উদ্যান ছিল, তার নাম চৈত্ররথ। সেই পুষ্প উদ্যানে বিভিন্ন মুনি ঋষি তারা কঠোর তপস্যা করতেন। তা সেই সমস্ত তপস্যারত ঋষিদের মধ্যে অন্যতম ছিলেন মেধাবী নামক একজন ঋষি কুমার। স্বর্গ থেকে মঞ্জুঘোষা নামক একজন অপ্সরা তিনি পৃথিবীতে এসেছিলেন। তা মেধাবীকে দেখে তার খুবই আসক্তি তৈরি হয়। তিনি কামভাবে পীড়িতা হয়ে পড়েন এবং তার হাবভাব, কটাক্ষ ইত্যাদির দ্বারা তিনি মেধাবীকে বশীভূত করেন। তারা একে অপরের দ্বারা অত্যন্ত আসক্ত হয়ে পড়েন। তার ফলে কি হয়, মেধাবী তার যে ব্রহ্মচর্যের শিক্ষা, তপস্যা, সংকল্প এগুলি সব বিস্মৃত হন এবং বছরের পর বছর ওই অপ্সরার সাথে কামাচারে তিনি লিপ্ত হন। দীর্ঘদিন স্বর্গ থেকে দূরে থাকার ফলে এই মঞ্জুঘোষা অপ্সরারও এবার স্বর্গে ফেরার ইচ্ছা হলো, কিন্তু মেধাবী তাকে ছাড়তেই চান না, আরও কিছুকাল তার সঙ্গে সময় কাটাতে চান। কারণ কামে কখনো তৃপ্ত হওয়া যায় না, বরং সেটি বেড়েই চলে। তা একদিন অপ্সরা তাকে বললেন যে আপনি যে আমাকে আরও কিছুকাল থাকতে বলছেন, আপনি কি জানেন আমরা 56 বছর একসাথে রয়েছি। এটি বলার পরেই এই মেধাবী ঋষি কুমারের সম্বিত ফিরল। 56টা বছর আমি নষ্ট করলাম, ছি 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 ছি, এই 56 বছরের তপস্যার দ্বারা আমি কত আধ্যাত্মিক পথে এগোতে পারতাম, আর এই অপ্সরার জন্য আজকে আমার জীবনের এতটা দুর্মূল্য সময় নষ্ট হলো। তিনি খুব ক্রুদ্ধ হলেন এবং এই মঞ্জুঘোষা অপ্সরাকে তিনি অভিশাপ দিলেন যে তুমি পিশাচী রূপ প্রাপ্ত হও, যাতে কিনা তুমি অন্য কোনো ঋষি কুমারের তপস্যায় আর বিঘ্ন সৃষ্টি করতে না পারো। তৎক্ষণাৎ সেই অভিশাপের দ্বারা অপ্সরাটি পিশাচী রূপ প্রাপ্ত হলেন। তখন অপ্সরা খুব দুঃখে কাতর হয়ে বললেন, এখন আমি কি করব, কিসের দ্বারা আমি এই অভিশাপ থেকে মুক্ত হতে পারি তা আমাকে বলুন। তখন তাকে ঋষি কুমার বললেন যে পাপ মোচিনী একাদশী পালন করলে তুমি তোমার সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবে। আবার ঋষি কুমারটিও অন্যান্য ঋষিদের জিজ্ঞাসা করলেন যে আমার এই পাপের কি করে, পাপ থেকে আমি মুক্ত হতে পারি। তখন তাকে অন্যান্য ঋষিরা বললেন যে তুমিও পাপ মোচিনী একাদশী পালন করো। তা এই পাপ মোচিনী একাদশী ঋষি কুমারও পালন করলেন এবং সেই অপ্সরাও পালন করলেন। এর ফলে সেই অপ্সরাও সমস্ত পাপ মুক্ত হয়ে স্বর্গে ফিরে গেলেন আর ঋষি কুমারটিও পাপ মুক্ত হয়ে তার তপস্যার সমস্ত বল ফিরে পেলেন। তাই নাম থেকেই বুঝতে পারা যাচ্ছে এটি পাপ মোচন করে, সমস্ত জীবনের বা আগের আগের জীবনের সমস্ত পাপ থেকে একজন মুক্ত হতে পারে যদি নিষ্ঠার সঙ্গে তিনি সেই একাদশীটি পালন করেন। তাই আমরাও এই একাদশীটি সবাই মিলে পালন করব এবং যিনি হয়তো পালন করতে পারলেন না কিন্তু এই ব্রত মাহাত্ম্য কেবলমাত্র শ্রবণ করবেন, তিনিও সহস্র গোদানের ফল প্রাপ্ত হবেন। অতএব আসুন আগামী শুক্রবার আমরা সবাই মিলে পাপ মোচনী একাদশী পালন করি। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ।